वेलकम टू शिक्षार्थी स्टाडी सेंटर। शिक्षार्थी स्टाडी सेंटर पक्ष के सबा के स्वागत जाना। মনে করো দুই অঙ্ক বললে না দুটো বলে তারপর এই প্রকার বসা মনে করো ৪৫ একটা ঘরের অঙ্ক কত পাঁচ দশটা ঘরের অঙ্ক কত তাহলে দুই অঙ্ক মানে এরকম মানে দুই অঙ্ক কি কি হয় তাহলে দশ থেকে শুরু হচ্ছে দুই অঙ্ক একদম তাহলে দুই অঙ্ক সম্ভবতার আছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ মানে এটা কি হবে একক যা হবে তার তিন গুণ একক তিন একক অঙ্কের তিন গুণ হ্যাঁ তুমি যদি এটা তিন হয় তাহলে এটা অবশ্যই হয় না এইরকম মানে তোমাকে সংখ্যাটাই বের করতে হবে मूल संख्या छत्तीस कम मूल संख्या जो छिल आगे छिल जो बदल बदल हो गई বলছে এটা যোগ করার পর যত হবে সেটা হচ্ছে ৩৬ মানে এই সংখ্যাটা এর থেকে ৩৬ কম রাজু দেখা দুই অঙ্কের সংখ্যাটা লেখো কিন্তু এটা কি ৩৬ কম হচ্ছে এটা আরো বেশি হচ্ছে না তো আমার থেকে সেই সংখ্যাটি বের করতে হবে আমি এটা দেখ একটা উদাহরণকে উচ্চারণ করে বুঝতে পারবো এবার আরো আমরা করবো দেখ যেহেতু বলেছে দেখো দুই অঙ্কের সংখ্যাটি লিখেছে একক স্থানীয় অঙ্ক ছোট আর দশক স্থানীয় অঙ্ক কি বড় দশক স্থানীয় অঙ্কে একক স্থানীয় অঙ্কে তিন গুণ তাহলে এককটা আমরা ধরে নিই ধরিলাম সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক সমান এক্স সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক কত হবে কত গুণ বলেছে একক স্থানীয় অঙ্কের তিন গুণ আচ্ছা এইবার কি বলছে দেখো যে সংখ্যাটি হয় তাই কি লিখবো অতএব সংখ্যাটি হল দেখো সংখ্যাটি কত হবে এটা কি করে লিখবো আমি প্রথমে যেটা উদাহরণের সংখ্যা মনে করে একটা সংখ্যা ৪৫ বলছি সংখ্যাটা কিভাবে গঠিত হয় দেখো একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক তোমরা যেমন বললে একক স্থানীয় অঙ্ক যদি তিন হয় দশক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন তিনটে হয় তিন গুণ কিন্তু এটাকে ৯৩ কি করে দেখো একক স্থানীয় অঙ্ক যে থাকে তার সঙ্গে এক গুণ করতে হয় মনে করে একক স্থানীয় অঙ্ক তিন তিন দশক স্থানীয় কত নয় নয় গুণিত দশ আর দশ গুণিত নয় তাহলে তিনটাকে তিন একক স্থানীয় অঙ্ক বলে এক গুণ করা আছে দশক স্থানীয় অঙ্ক বলে দশ গুণ করা আছে তোমরা যখন ক্লাস থ্রি ফোরে পড়েছ হ্যাঁ ওই টু কিংবা থ্রিতে আছে যে ওই স্থানীয় অঙ্ক স্থানীয় মান অনুসারে সাজাও স্থানীয় মান এরকম কোন করেছে তো দেখো দশক স্থানীয় অঙ্ক বলে দশ দিয়ে তাহলে কত হচ্ছে এটা গুণ করে দেখো নগস দেখো তবে তো ৯৩ সংখ্যাটা ভিতরে কত করা হয় দশক স্থানীয় অঙ্ককে দশ দিয়ে গুণ একক স্থানীয় অঙ্ককে এক দিয়ে গুণ করতে হবে এইখানে সংখ্যাটা কিরকম হবে দেখো দশ কিন্তু দশক স্থানীয় অঙ্ক তিন এক্স একক স্থানীয়
এবার কি বলেছে অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যাটি হবে তার কোন সংখ্যা থেকে 34 কম তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যাটা সেটা আমরা লিখি এখন 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 সংখ্যাটি অঙ্ক সংখ্যাটি অঙ্ক ধরে স্থান বিনিময় করলে স্থান বিনিময় করেছে মানে এখানে চলে আসবে আর এই দিকটা সেটা এখানে চলে আসবে তাহলে কি হবে 10 গুণিতক কত এখানে কত ধরেছে x আর এটা স্থান বিনিময় করব একক অঙ্ক দশকের জায়গায় চলে গেল দশক অঙ্ক একক জায়গায় চলে গেল কত হচ্ছে দেখি 10x তিনে ফিফটি তাহলে কত হচ্ছে স্থান বিনিময় করা হচ্ছে কিন্তু বলছে স্থান বিনিময় করার পর সংখ্যাটি মূল সংখ্যা থেকে 36 কম দুটি সংখ্যার যোগফল হ্যাঁ দুটি সংখ্যার যোগফল এবং অন্তর দেয়া আছে সংখ্যা দুটির মান খুঁজি দেখো দুটো সংখ্যা আমি এমনি একটা উদাহরণ দিই আগে মনে করো একটা হচ্ছে সংখ্যা 6 আর একটা সংখ্যা 2 যোগফল 8 আর বিয়োগফল তাহলে অন্তর মানে এই বিয়োগফল আর যোগফল তো বুঝতেই পারছো বুঝে গেল যখন বলে অন্তর ফল তখন সবসময় কি করবে হ্যাঁ তোমরা জানবে কি বিয়োগ করতে এবার আমরা সংখ্যাগুলো কি জানি জানি না হ্যাঁ এই যে 6 2 এ যোগ করলে 8 হচ্ছে এই দুটো সংখ্যা জানি বলেই তো এটা জানছি কিন্তু তোমাদের না এগুলো দিয়ে জানি এখানে দিয়ে আছে একটা কত 89 একটা 15 তাহলে এখানে আর এখানে কত হবে যোগ করলে এটা হবে আর সেই সংখ্যাগুলোকেই এখানে বসালে 15 হবে বিয়োগ করে দিই সংখ্যা দুটো আমরা জানি না এবার একটা কথা বলি মনে করো এখানে কত বসেছিলাম 6 প্লাস 2 সমান কত হয়েছিল 8 মনে করো আমি একটা জানি
আমি 2-1টা জানি। আমি 2টা জানি, তাহলে এখানে কত হবে? 6 হবে। আমি যদি 1টা জানি তাহলে আরেকটা জানতে পারছি কিভাবে? না, এটা থেকে এটা বিয়োগ করি। সমস্যা নেই, তাহলে আমরা একটা দেখে নেব আর একটা বিয়োগ করে নেব। তাহলে ধরিলাম একটি সংখ্যা সমান কত? x। অতএব অপর সংখ্যা, অপর সংখ্যা কি হবে? ওই যে সমষ্টি আছে, সমষ্টি থেকে বিয়োগ করে দেবো। দেখো আমরা দুটো সংখ্যাই জেনে গেলাম। এবার কি বলেছে? আরেকটা অন্তর বলা আছে। হ্যাঁ, অতএব শর্তানুসারে দেখো x মাইনাস এটা, দেখো একটা থেকে একটা বিয়োগ করে দিচ্ছি, সমান কত? 15 দেওয়া আছে তো, আর কিছুই নাই। এবার আমরা এখান থেকে x এর মান বের করবো। বা x ব্র্যাকেট তুলবো তো, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়? প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাস একই জিনিস, মাইনাসে মাইনাসে প্লাস x। বা এখানেও প্লাস, এখানেও প্লাস, 2x এটা ওদিকে যাচ্ছে তো, আর এটা কত হবে? এটা যোগ্য নাও, 9, 5, 14, 4 হাতে কত? 1, 8, 9, 10। বা x সমান 104, গুণ আছে তাহলে নিচে হবে। অতএব x সমান 52। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? একটি সংখ্যা কত? 52। এখানে বসিয়ে দেবো x এর মানটা, এই যে। অতএব একটি সংখ্যা সমান 52 এবং অপর সংখ্যা সমান 89 মাইনাস x। x এর জায়গায় কত লিখবো? 52। তাহলে বিয়োগ করে দাও, 5। 2 থেকে 9 কত? 7। 5 থেকে 8 3। এই দুটো সংখ্যা পেয়েছি, রাইট অ্যান্সার। হ্যালো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আটের দাগেরটা কি বলেছে? আটের দাগের অঙ্ক 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা তার বেশি হয়। 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30% অপর অংশের 40% অপেক্ষা চার বেশি হয়। দেখো 30%টা বেশি হবে 40% অপেক্ষা, তাই তো? কিন্তু এমন ভাবে ভাগ করতে তোমাকে, ঠিক আছে? তো ধরে নাও, ধরি প্রথম অংশ x, ধরিলাম প্রথম অংশ সমান x। অতএব দ্বিতীয় অংশ বা অপর অংশ দেখো, মনে করো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 50। 50 মনে করো একটা সংখ্যা, এর একটা অংশ অপর অংশ দু ভাগে ভাগ করছি, একটা যদি 20 হয় আর একটা কত? 30। তাহলে এইটার একটা পার্সেন্টেজ করছে, এইটার একটা পার্সেন্টেজ করছে, যে কি বলছে প্রথম অংশটা মানে যে 30% সেটা বেশি বলেছে। তাহলে দেখো একটা যদি 20 হয় তাহলে আরেকটা কত? 30। কি করে হলো? কি করে হলো? এটা থেকে এটা বিয়োগ করে তাহলে একটা অংশ x হলে অপর অংশ কত হবে? এখানে টোটাল কত আছে? 830। 830 কে তো ভাগ করবো, 830 মাইনাস x। তাহলে প্রথম অংশ আর অপর অংশ মানে দ্বিতীয় অংশ বলতে পারো। আচ্ছা, বা এখানটা লিখতে পারো প্রথম অংশ না লিখে একটি অংশ, এরকমও লেখা যায় এখানে একটি অংশ, যা খুশি লিখতে পারো, প্রথম অংশ লিখতে থাকবে। এবার কি বলছি দেখো, 30% একটি অংশ 30%, অতএব শর্ত
মানে প্রথম অংশে 30%, তাহলে এক্স গুণিত 30% মানে কত? আচ্ছা 30% থাক, এটা কি বেশি? এটার 40% অপেক্ষা চার বেশি, তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো কত? 830 মাইনাস এক্স কত পার্সেন্ট? এটা 40% সমান কত? চার বেশি। প্রথম অংশে 30%, এই অংশে 40% থেকে চার বেশি, চার তো বেশি, তাহলে এটা বেশি, বেশি থেকে এটা কম বিয়োগ করলাম চার হয়ে গেল। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এবার, বা এক্স 30% মানে 30 এর 100, এই যে চিহ্নটা তোমরা সত করে যখন হয়েছে তখন এই পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করেছিলে মনে আস, এটা কি হবে? দেখো এখানে 0 0 কাটা যাচ্ছে, কেটে দাও, আরো কাটা যাচ্ছে, দেখো এটা কাটা যাচ্ছে যায়নি কিন্তু এটা কাটা যাচ্ছে, কাটলে আবার লস করতে হবে, তখন 5 হয়ে যাবে, 5 হয়ে গেলে 5 10 লস কি দরকার, 10ই থাকবে এটা। বা এটা কত হচ্ছে দেখো, এইটাও 4টার সঙ্গে গুণ হয়ে গেল, আগে চলে আসবে আর কি, লসাগু তাহলে কত হবে? 10, তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস এটা হবে, কিন্তু যদি আমি এটা গুণ করে দিই, এটা গুণ করে দিচ্ছি, গুণ করো চার দিয়ে, এটাকে 830 ছিল। গুণ করে দিবে মাইনাসে, মাইনাসে যে চার এক্স সমান চার, বা এখানে দেখে নাও, বা কত হচ্ছে বলতো উপরে? 7x মাইনাস এটা গুণ হয়ে যাবে, গুণ করে নাও, 4 0 0, 4 3 12 দিয়ে হাতে 1, 4 3 32 33, নিচে কত ছিল? 10 সমান কত? 4, এটাকে একদম গুণ করে দিতে পারতে, বা আরেক লাইন করবে আর কি, মাইনাস আছে সমান দিয়ে গেলে প্লাস হয়ে যাবে এটা, তাহলে যোগ হয়ে গেল 40, বা আমাদের তো এক্স এর মান চাই, গুণ আছে নিচে আসবে, কাটাকাটি করো, 7 নামটা করে দাও 33 এর কাছে, 4 7 5 7 35 বেশি হয়ে যাচ্ছে, 4 7 28 কত বেশি আছে? 28 থেকে 35 মানে কি 5 বেশি, 28 থেকে 33 5 বেশি, 27 0, অতএব এক্স সমান কত বাসি? 480। তাহলে প্রথম অংশ মানে একটি অংশ, অতএব একটি অংশ 480 এবং অপর অংশ, অপর অংশ কি হবে? এখানে বসিয়ে দিবে এক্সের মান, বিয়োগ করে কত হচ্ছে? 0 8 থেকে 3, হাতে 1 আসছে, দুটো উত্তর কেন করবে? এরকম অঙ্কগুলো করে খুব ইম্পর্টেন্ট আছে। 9 এর দাগের যে অঙ্কটা আছে দেখো, 56কে দুটি অংশে ভাগ করি, দেখো ঠিক আগের অঙ্কর মতোই না, 56কে দুটি অংশে ভাগ করি, কি এমন ভাবে ভাগ করব যে প্রথম অংশে 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়, একই রকম আগে দেখে নাও, ধরিলাম প্রথম অংশ, ধরিলাম প্রথম অংশ সমান 1,
অতএব দ্বিতীয় অংশ সমান 56 মাইনাস এক্স, অতএব শর্তানুসারে। নাহলে সমীকরণ লিখবে কিরকম দেখো, বলেছে প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অর্থাৎ 48 বেশি। তাহলে প্রথম অংশটা বেশি, প্রথম অংশের কত গুণ? তিন গুণ। দ্বিতীয় অংশ এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ মানে কি? একের তিন, তিন ভাগের এক ভাগ মানে এক তৃতীয়াংশ। দ্বিতীয় অংশ কত আছে দেখো, এক, কত? এর এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ সমান কত? এটা 48, কারণ এটা বেশি, 48 বেশি এটা থেকে। হয়ে গেল, এবার এখান থেকে তোমরা এক্স এর মানটি বের করো, বা দেখো 3x মাইনাস ডিভাইডেড বাই 3 সমান 48, সাজিয়ে লিখলাম আর কি, বা এটাকে লসাগু করো, তাহলে কত হবে এটা 9x, এটা কত হচ্ছে সমান 48, আর এটা 9x মাইনাস কত 56 মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কত হবে প্লাস x, এটা। এবার আমরা x এর মান বের করার জন্য একটু ভালো করে সমাধান করে নিই, আর 9x, আর এখানে এখন 9x একটা x, দুটো তো প্লাস আছে তাই যোগ হয়ে গেল 10x, 48 কে এখানে 3 দিয়ে গুণ করবে কত হবে 24 এর 4, হাতে কত 2 3 4 12 দিয়ে 14, আর 56টা এদিকে চলে আসছে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা যোগ করো কত হবে 44 আর 56, 100 100 200, 6 4 200 1 5 4 9 1 10, বা প্রথম অংশ দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম, দুটো অংশে ভেঙে ফেললাম, একটা 20 একটা 34। একটি রণের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, এবং অবশিষ্ট 5 অংশ জলের উপরে আছে, রণটির দৈর্ঘ্য কত? কেসে কিরকম বলছে বলতো, মনে করো এরকম একটা পাত্র আছে, এখানে একটা মাসক দণ্ডক যাক আছে, এখানটা কাদা, কাদার মধ্যে আছে কত দেখতে পাচ্ছ মাসটাকে? বিরাট কাদা। নাও এই কাদা, কাদার মধ্যে এখানে ঢুকে আছে কিছু অংশ, সেটা কত বলেছে 1/5 অংশ, তাহলে এই পোর্শনটা কত? যেখানটা 1/5, কত 1/5 অংশ আছে, আর এখানে জল আছে, আবার জল কত আছে 3/5 অংশ জলে, আর বাকি এই জলের উপরে কত আছে 5 মিটার, বাকিটা কত 5 মিটার, তাহলে টোটাল এটা কত বুঝো ভালো করে। হ্যাঁ, ওই জন্য আমার ছবি আঁকা, ছবি আঁকলে একটু ভালো মনে থাকে,
ভালো বুঝে যায়। তাহলে একের পাঁচ অংশ কাদায়, এই তিনের পাঁচ অংশ জলে, আর বাকি জলের উপরে আছে 5 লিটার। তাহলে টোটাল দণ্ডটা কত, মানে এখান থেকে এখান পর্যন্ত? তো দেখো কিরকম ভাবে হচ্ছে। ধরিলাম দণ্ডটির দৈর্ঘ্য সমান 1 মিটার, আর মিটারে কেন হচ্ছে, কারণ এটা 5 মিটার বলা আছে, সেজন্য আমরা মিটারে ধরছি 5 মিটার। তাহলে কাদায় কত আছে, জলে কত আছে লিখেছি, অর্থাৎ কাদায় আছে, কাদায় আছে কত, ওই 1 গুণিত কত, 1/5 অংশ। এটাকে মিটারে ছিল তাহলে মিটারই হবে, গুণ করে দিই, মানে আমি 1 মিটার লিখতে পারছে, নাহলে একদম লিখে দেয় এখানে। জলে আছে, জলে কত আছে, হ্যাঁ গেল, আচ্ছা অবশিষ্ট কত, পাঁচ মিটার অবশিষ্ট বলা আছে, 5 মিটার। এবার দণ্ডের দৈর্ঘ্য চাইছে, দেখো একটা খুব ভালো করে বুঝো, এখান থেকে দেখো এই এখান থেকে এখান পর্যন্ত টোটাল কত, 1। তো 1 সমান এটা যুক্ত এটা যুক্ত, এক সমান কত হবে, বা এক সাথে তো এইদিকে চলে আসুক, লসাগু এখানে কিছু না, এক আছে নিচে, হ্যাঁ 1/5 লসাগু 5ই হবে, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5x এ 5, এটা কত, x মাইনাস সমান বা এ 5 থেকে এটা কত, 4 নাকি, তাহলে শুধু হচ্ছে কত, x সমান 5 5 এ 25, 5 থেকে 1টা বিয়োগ x, 4x, তারপরে আবার 3টা বিয়োগ, থাকছে 1টা x, মানে শুধু x, আর এখানে 5 এ 5 এ কোনা কোনা গুণ করে কত, 25, তাহলে কি লিখবে, অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 25 মিটার। এটা করতে কতক্ষণ যায়, আমি বলে অঙ্ক করে দিলাম, তোরা তুকে নিলি, পরেরটা শুরু করে দিলাম, মুছে দিই, পরেরটা শুরু করে দিলাম, এরকম করে অঙ্কগুলো করতে কতক্ষণ যাবে, হ্যাঁ। নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।